নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো আজকে তোমাদের অতি ঐতিহ্য বইয়ের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের আলোচনা আমরা এর আগের পর্যায়ের আলোচনাতে আমরা ঔপনিবেশিক কাজকর্ম সঙ্গে সাম্প্রদায়িকতা কীভাবে জড়িয়েছিল বা সাম্প্রদায়িকতার ইতিহাস কীভাবে তৈরি হয়েছিল ধীরে ধীরে সেই সম্পর্কে জেনেছি এবারে আমরা জানবো সাম্প্রদায়িকতার বাটো পথে আমরা এখানে থেকে তোমাদের সং লং প্রশ্ন পড়ে যে সাম্প্রদায়িকতা বাটোয়ার পথে বিভিন্ন ধাপগুলো সম্পর্কে আলোচনা করো এছাড়াও এখান থেকে পড়ে তোমাদের রেড লাইন কি মুসলিম লীগ কিভাবে তৈরি হয়েছিল পাকিস্তান প্রস্তাবনা কি এবং সেই সব বিভিন্ন শর্ট প্রশ্নগুলো পড়ে যেগুলো গুরুত্বপূর্ণ তাহলে আমরা মূল ভিডিওতে এগিয়ে যাই অবশ্যই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না এবং নতুন বন্ধুদের শেয়ার করে জানাতে ভুলবে না যাতে তোমরা ইতিহাস বিষয়ে আরো সমৃদ্ধি লাভ করতে পারো সেই জন্যই আমার এই প্রচেষ্টা তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে ভিডিওটি আমাকে উজ্জীবিত করবে এবং যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি তোমাদের সামনে হাজির করতে পারি বিংশ শতকের তরুণ মুসলমান নেতৃত্বে আগাগোড়াই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করেছিল কিন্তু তা নয় আমরা এই সাম্প্রদায়িক বাটোয়ারার পথে যে কেবলমাত্র সমস্ত মুসলিম সম্প্রদায় দেশ ভাগের জন্য একেবারে লুঠে পড়ে লেগেছিল সেই ব্যাপারটাই নয় সেই কিছু মানুষ চেয়েছিলেন যে দেশকে স্বাধীন করার জন্য তারা পথে হেঁটেছিলেন এবং পরবর্তী সময়ে ঊনবিংশ শতকের পরে বিংশ শতকে যখন স্বাধীনতা আন্দোলনের পথ আরও সুগম হচ্ছে আরও তীব্রতর আন্দোলনের পথে যোগদান করছে সেই সময় কিছু কাজকর্ম ভারতবর্ষের দুটো সম্প্রদায়ের মানুষের বিভেদ দয়িত করতে চেষ্টা করেছিল সেই পদগুলো কিভাবে তৈরি হয়েছিল সেই কথাগুলোই আমরা এখানে জানব প্রথমেই দয় রয়েছে তোমাদের বিংশ শতকে অর্থাৎ 1900 থেকে এক থেকে 2000 সাল ওই সময়ের মধ্যে যখন 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো সেই প্রথম বিশ্বযুদ্ধে যে দুটো গোষ্ঠী ছিল সেই দুটো গোষ্ঠীর এক গোষ্ঠীতে ছিল তুরস্ক অপর গোষ্ঠীতে ছিল ব্রিটেন তুরস্ক এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয় আবার তুরস্কের যুদ্ধে তুরস্ক হেরে যায় হেরে যাওয়ার ফলে তুরুস্কে যারা ওখানে মুসলিম খলিফা বা সুলতান হিসেবে ছিলেন খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু সেই তুরস্কে মুসলিম জগতের ধর্মগুরু বা খলিফাদের হটিয়ে দেয় ব্রিটেন এবং ব্রিটেন তুরস্কের অনেক অংশ তাদের নিজেদের দখলে করে নেন তুর্কি অটোমান সাম্রাজ্যের অনেকটাই ব্রিটিশরা দখল করে নেয় এই ঘটনায় ভারতীয় মুসলিম সম্প্রদায় ওই তুরস্কের খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরুদের নিদর্শন নিয়ে তারা চলত এবং তারা কিন্তু অসন্তুষ্ট হয়ন ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে এই জন্য তারা কি করেন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা এই খলিফাকে আবার পুনরায় তুরস্কের সুলতান হিসাবে নিয়োগ করা এই আন্দোলনে তারা অনড় থাকেন এবং এই আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে ক্রমান্বয়ে করতে থাকেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মুসলিম লীগ এবং কংগ্রেসের নেতারা দিল্লিতে বৈঠকে মিলিত হন খলিফা সংক্রান্ত মুসলিম লীগের দাবিকে জোরদার করার জন্য এবং সেই সঙ্গে গান্ধীজির সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাহ এবং ওয়া হাজিব হাসান প্রমুখরা লীগের নেতৃত্ব দেন এবং হিন্দু মুসলমান ঐকে বিশ্বাসী গান্ধী মুসলিম নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন তিনি তৈরি করেন এই খিলাফত আন্দোলনের পরবর্তী সময়ে বা ওই বছরই মন্টেগু চেমসফোর্ড সংস্কারবিধি আন্দোলন সংস্কারবিধি আইন তৈরি করেন সেই আইনেতে হিন্দু মুসলমানদের সমানুপাতে প্রতিনিধিত্ব বিষয়টি অগ্রাহ্য করা হয় তাহলে এর ফলে কি হয় না মানুষের বিশ্বাস ভেঙে যায় তাদের সংবিধানে যে আন্দোলন করলে সেই আন্দোলনের কোনো গুরুত্বই থাকলো না তাহলে তখন থেকেই মুসলিম এবং তুরস্কেদের মধ্যে পরাজয় এবং ইসলাম বিপন্ন এর ফলে গণসমর্থন তৈরি হয় এবং মুসলিম লীগের নেতৃত্বে পরিবর্তন ঘটে নরমপন্থীদের তুলনায় উলেমা নেতাদের প্রভাব নিধি আলী ভাতৃত্বদয় উত্থান ঘটে নরমপন্থীদের তুলনায় উলেমা এবং তাদের প্রভাবাধীন যে আলী ভাতৃত্বদয় অর্থাৎ সংগ্রামে লিপ্ত হওয়া মুসলিম সম্প্রদায়ের আন্দোলন ক্রমশ জোরালো হতে থাকে এবং উনিশশো সালে কেন্দ্রীয় খিলাফত কমিটি গান্ধীর প্রস্তাবকে সমর্থন করে গান্ধী এবং খিলাফতের একযোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি প্রচার করতে থাকে কিন্তু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন গান্ধীজি তুলে নিলে এই খিলাফত আন্দোলন পরপর স্তীমিত হতে থাকে এবং উনিশশো বাইশ থেকে তেইশ খ্রিস্টাব্দে কয়েক জায়গায় দাঙ্গা হিন্দু মুসলিম ঐক্যের ভাঙন তৈরি করে এবং তারপরে জানা যায় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে যখন তুরস্কে খলিফা পদেরই অবসান ঘটিয়ে দেয় তখন কিন্তু এই খলিফা আন্দোলনের যে অভিমুখ সেই অভিমুখ কিন্তু বা গতি পরপর হারিয়ে পড়ে এবং ধর্মীয় আশানুরূপের দিক থেকে দেখা যায় সেই আন্দোলন পরবর্তী সময়ে আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে সমস্যা তৈরি করে পরবর্তী সময়ে তারপরে জানা যায় মদনমোহন মালব্য প্রমুখ গোড়ামি নেতারা যারা ছিলেন হিন্দুদের ক্ষেত্রে তারা এই হিন্দু পুনরুজ্জীবন যে আন্দোলন সেই আন্দোলন কঠোরভাবে করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেই কঠোর আন্দোলনের জন্য তারা সেই চাপে উগ্র নেতা হিন্দু নেতাদের চাপে মতিলাল নেহরুর মতো স্বরাজ্যপন্থীদের নেতারা মুসলিম লীগের বা মুসলিম ঐক্যের উদ্যোগে নিতে ব্যর্থ হন মোহাম্মদ আলী জিন্নহ স্বরাজপন্থীর সঙ্গে বোঝাপড়ার উৎসাহী ছিলেন কিন্তু উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলা এবং পাঞ্জাবে যে মুসলিম প্রার্থীদের কংগ্রেসের মধ্যে মুসলিম প্রার্থীর কোনো সেখানে নাম ছিল না এর ফলে কি হয়েছিল মুসলিমদের মধ্যে একটা প্রবল বিরোধিতা তৈরি হয়েছিল ফলে শাহকদ আলী এই মতো সম্প্রীতিবাদী নেতারা কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দুত্ববাদী মতামতের বাড়বাড়ন্তে হতাশ হয়ে পড়েন এর প্রভাব লক্ষ্য করা যায় আইন অমান্য আন্দোলন গান্ধীজি চালু করেছিলেন পরবর্তী সময়ে তাতে মুসলিম সম্প্রদায়ের মানুষের কম অংশগ্রহণ এর ফলে জাতীয়তা আন্দোলন থেকে মুসলমানদের সরে থাকার এই প্রবণতাকেই সাম্প্রদায়িকতা বলে ব্যাখ্যা করা হয় তাহলে সাম্প্রদায়িকতা কথার অর্থ কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে জাতীয়তা আন্দোলন থেকে কোনো একটা সম্প্রদায়ের মানুষকে সরে থাকাকেই বলা হয় সেই বিশাল এলাকার সাম্প্রদায়িকতা খুঁটিয়ে দেখলে কিন্তু উনিশশো তিরিশের দশকে রাজনৈতিক দিক থেকে মুসলমানদের মধ্যে আলাদা আলাদা অবস্থান ছিল সেই মুসলিম সাম্প্রদায়িকতা বলে কিন্তু তখন মানুষের ইতিহাসগতভাবে যদি আমরা চিহ্নিত করি যে মুসলিমরাও কেবল সাম্প্রদায়িকতার দিকে এগিয়েছিল সেটা কিন্তু বলা ভুল হবে উনিশশো তিরিশ দশকে দ্বিজাতি তত্ত্বের যে আহ্বান সেটা গভীরভাবে বা কঠোরভাবে প্রকাশ করতে শুরু করে দেখা যায় উনিশশো তিরিশ দশকে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বালুচিস্তান এবং কাশ্মীর নিয়ে একটি আলাদা ভূখণ্ড গঠনের চেষ্টা করেন যেটা পরবর্তী সময়ে অস্পষ্টভাবে পাকিস্তান তৈরির চিন্তাভাবনাকেই প্রকাশ করেন এবং উনিশশো বত্রিশ সালে এই ভাগ উপর নির্ভর করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণায় সাম্প্রদায়িক কথাটা উঠে সম্প্রদায়ের উপরে ভিত্তি করে ধর্মের উপর ভিত্তি করে ভাগ করা সেই ঘোষণা উঠে আসে এবং এই ঘোষণায় সরকার বিভাজন এবং শাসন নীতি প্রতিফলিত হয়েছিল ঘোষণা মোতাবেক প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলিতে কিছু আসন বরাদ্দ হয় যার বিরোধিতা কঠোরভাবে কংগ্রেস করে এবং পরবর্তী সময়ে কংগ্রেসের কঠোর বিরোধিতার কারণ কিনা জাতীয়তা যে স্বাধীনতা আন্দোলন সেটা যদি সম্প্রদায় ভিত্তিকে বিধানসভাতে ভাগ করে দেওয়া হয় প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে তাদের উন্নয়ন বা তাদের যে সমস্যা রয়েছে সেগুলোর প্রতি তারা গভীরভাবে মনোনিবেশ করবে সেগুলোকে আন্দোলনের মাধ্যমে উদ্জীবিত করার চেষ্টা করবে কিন্তু সামগ্রিক ভাবে যে দেশ স্বাধীন করা তার প্রতি কিন্তু মানুষের পরপর অনীহা বা আন্দোলনের প্রতি অত তীব্রতা দেখা যাবে না আমরা মোহাম্মদ ইকবালের কথা পড়বো মোহাম্মদ ইকবালের কথা একটু আগেই বললাম যে উনিশশো তিরিশে দশকে তিনি মুসলিম লীগ যে সভাপতিত্ব করেন সেই মোহাম্মদ লীগ তিনি আধুনিক ভারতের একজন বিখ্যাত কবিও ছিলেন তরুণ প্রজন্মের মুসলিম ছেলে মেয়েদের ধর্মীয় দার্শনিক ভাবনাকে তিনি কবিতার মাধ্যমে গভীরভাবে আলোড়িত করতেন তার লেখা সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা এরকম তিনি অনেক কবিতা রচনা করে গেছেন এবং তিনি গভীরভাবে মনে করতেন যে ভালো কাজ করলে মানুষকে অমরত্ব এবং শান্তি দেয় এবং আচার অনুষ্ঠানের আধিক্য আর অন্যান অন্যায় মেনে নেওয়ার কাজ ছিল তার কাছে পাপের কাছে পাপ কাজের নামান্তর তিনি মুসলিম রাষ্ট্রের পক্ষে পরবর্তী সময়ে সওয়াল করেছিলেন এবং এবারে আমরা কীভাবে ভারতের বিভাজন বা মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের জন্য স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠিত এবং উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সেই পথে কিভাবে এগিয়েছিল সেই সব কথাগুলো জানব এই অধ্যায়ে তোমাদের কিন্তু এই অংশ থেকে প্রচুর পরিমাণে ষট প্রশ্ন সাল এবং কোন সময়ে কোন নেতা ছিলেন তারা কি আইন প্রণয়ন করেছিলেন বা কীভাবে যুক্ত ছিলেন বিভিন্ন কাজের সঙ্গে সেই সব সম্পর্কে জানবো উনিশশো সালে শুরু হয় ভারত শাসন আইন এই ভারত শাসন আইনে প্রাদেশিক বিধানমন্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত করা হয় অর্থাৎ ভোট নেওয়া শুরু হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সেই ভোট নেওয়া হয় তাতে দেখা যায় কংগ্রেস সেই ভোটাভুটিতে ভালো ফল লাভ করে বা বিজয়ী লাভ করে এর ফলে দেখা যায় মুসলিম জনসংখ্যা প্রধানযুক্ত এলাকায় লীগ বিশেষভাবে সাফল্য পায়নি বরং আঞ্চলিক দলগুলো নির্বাচনে খুবই সাফল্য পেয়েছিল কিন্তু কংগ্রেস আচরণ সমস্যার ফলে আঞ্চলিক দলগুলি কয়েকটি ক্ষুণ্ণ হয়েছিল তারা ক্ষুণ্ণ হয়ে পরবর্তী সময়ে মুসলিম লীগের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন যেটি পাকিস্তান প্রস্তাবের জন্য গুরুত্বপূর্ণ মুসলমানদের আলাদা জাতি হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই লাহোর অধিবেশনে সেখানেই সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ সেই বছরই প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ সমর্থন করে তিনি প্রবন্ধ লেখেন এবং যদিও আলাদা রাষ্ট্রের দাবি তখনও ওঠেনি বরং আইনসভায় হিন্দু মুসলমানদের সমতা দাবি করার গুরুত্ব দেওয়া হয় জিন্নার বক্তব্য ছিল সাংবিধানিক স্তরে স্বাধীনতা নেবার ক্ষেত্রে মুসলমানদের জাতির মতামতকে অস্বীকার করার সুযোগ থাকবে না এর পরবর্তী সময়ে খ্রিস্টাব্দে অগস্ট ঘোষণায় লর্ড লিন লিথিগো লিথগো প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন এবং ভারতের মধ্যে সমঝোতা হলে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এই জন্যই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি লীগ ও কংগ্রেসের উভয়ই মানতে অস্বীকার করে এর পরের বছর আঠই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হলে লিগ সেই আন্দোলনে বিরোধিতা করেন যখন প্রায় সব প্রধান কংগ্রেসিক নেতাগুলো জেলেছিলেন নেতারা জেলেছিলেন সেই সময় উলেমাদের এবং মহাত্মা গান্ধীজির মধ্যে পরামর্শর সুবিধার্থে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিতে শুরু করেন যে তারা নিজস্ব রাজ্য নিজস্ব একটি আহ তাদের সম্প্রদায়ের জন্য পাকিস্তান গঠনের দাবিকে তারা সমর্থন জানাতে থাকে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসি নেতা শ্রী রাজগোপালচারী জিন্না রাজগোপালচারী মোহাম্মদ আলী জিন্নার কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন তাতেও প্রত্যক্ষভাবে পাকিস্তানের স্বীকৃতি না থাকার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন পরবর্তী সময়ে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সিমলায় অধিবেশন হয় লীগ সে সময়েও মুসলিমদের ক্ষেত্রে এই পাকিস্তান স্বীকৃতি না দেওয়ার জন্য সে দাবিও প্রত্যাখ্যান করেন পরবর্তী সময়ে লর্ড ওভালের সভাপতিত্বে উনিশশো খ্রিস্টাব্দে লীগ এবং কংগ্রেসের মধ্যে বৈঠক হয় সেখানেও সমতার দাবিতে জিন্না অরণ থাকেন এবং সেই বৈঠকও যায় পরবর্তী সময়ে বিশেষ করে পেশাদার এবং ব্যবসায়ী গোষ্ঠীদের কাছে পাকিস্তানের অর্থ ছিল হিন্দুদের তরফ থেকে প্রতিযোগিতার অবসান এর সঙ্গে পীর উলেমা ও পাকিস্তান প্রস্তাবকে সমর্থন এবং ধর্মীয় বৈধতা দেয় তার ফলে কিন্তু আরও কঠোরভাবে সেই একই প্রস্তাব মেনে নেওয়ার জন্য মোহাম্মদ আলী জিন্না অনুপ্রাণিত হতে থাকে মোটেই ভারতীয় উপমহাদেশে সমস্ত ধরনের মুসলমানদের প্রতিনিধিত্ব করতো না এই মুসলিম লীগ তখন বাংলায় এ কে ফজলুল হক কৃষক প্রজাপার্টির নিচু জাতির হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে সওয়াল করেছিলেন একে এ ফজুল এ কে ফজুল হক এ কে ফজুল হক এবং এমনকি মুসলিম ভোট নিয়ে লীগের সঙ্গে কংগ্রেস প্রজাপাটির কৃষক প্রজাপাটির লড়াই চলেছিল বস্তুত উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পর্যন্ত কিছু শিক্ষিত মুসলমানরা বাইরের অধিকাংশ অঞ্চলে লীগের বিশেষ প্রভাব ছিল না বাংলায় ফজুল হক কাশিম কৃষক প্রজাপাটি বা পাঞ্জাবে স্যার সিকান্দার হায়াত খান ইউনি ইস্ট ইউনিয়নিস্ট পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে জোরদার করেন তবে ক্রমশ মুসলমান সমাজে এই পার্টিগুলির ভিত্তি দুর্বল হতে থাকলে সেই শূন্যতা ভরাট করেন মুসলিম লীগ বাংলা এবং পাঞ্জাব উভয় প্রদেশের কৃষকদের মুসলিম মুসলিম লীগের গ্রহণযোগ্যতা পরবর্তী সময়ে বেড়ে যায় অবশ্য কংগ্রেস বারবার এই যে সত্যটা সেটা অস্বীকার করতে চেয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নির্বাচনে বাংলা সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাবে বাদে প্রত্যেকটি প্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু এই ফলাফল লীগের মধ্যে আশঙ্কা জন্ম নেয় এবং ভারবর্তীদের রাজনীতিতে একমাত্র প্রতিনিধি কংগ্রেস করবে এরকম প্রচার হতে থাকলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাদের বিচ্ছিন্নতার মাত্রা আরও বৃদ্ধি পায় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেসের অর্থ অন্তর্বর্তীকালী সরকারে যোগ দিলেও মুসলিমরা তারা মুসলিম লীগ তাতে অসম্মত হয় এবং ষোলোই আগস্ট থেকে পাকিস্তানের জন্য জন গণ আন্দোলন তৈরি হয় এবং চারিদিকে দাঙ্গা শুরু শুরু করে ভয়াবহ দাঙ্গা এই কিছুদিনের মধ্যে এই দাঙ্গা বিহার যুক্ত প্রদেশ পাঞ্জাব পূর্ববঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মারাত্মক সংঘর্ষে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৈরি হতে থাকে সেপ্টেম্বর মাসে নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন অথবা অবস্থান বজায় রাখতে লীগ যৌগ লীগ যোগ দিতে সম্মত হয় সেপ্টেম্বর মাসে এবং পাঁচজন প্রতিনিধি পাঠায় মুসলিম লীগের সম্প্রদায়ের মুসলিম লীগ থেকে এবং ভারতীয় গণপরিষদ ডিসেম্বর মাসে তার প্রথম সভা করেন কংগ্রেসের পরিষদের সার্বভৌম মনে করলেও লিগ সেই মতো সেই মত মানতে অস্বীকার করেন অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে এই সাম্প্রদায়িক দাঙ্গা দুই ধর্মের মধ্যে দাঙ্গা চলতেই থাকে ব্রিটিশ সরকারের কাছে একদিকে যেরকম ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা এবং সেই সঙ্গে মুসলিমদের জন্য আলাদা একটি সম আলাদা একটি আলাদা একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা আলাদা একটি বলতে পারি দেশ গঠন করা সে নিয়ে তাদের প্রচুর পরিকল্পনা বা খুব তাদের এই চলতে থাকে এর ফলে ভিপি মেনন এবং লর্ড মাউন্ট বেন্টেলের পরিকল্পিত খসড়াকে ব্রিটিশ সরকার অনুমোদন দেয় এই খসড়ায় কংগ্রেস লীগের কাছে পেশ করা হয় দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং মুসলিম লীগ তারা এই প্রস্তাব সমর্থন করেন পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সালে অনুমোদন করেন এই মোতাবেক 1947 সালে 14 আগস্ট এবং 15 আগস্ট পাকিস্তান ও ভারত নামে দুই স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয় এবং এখানে পাকিস্তান প্রস্তাব 1940 সালে যে লাহোর অধিবেশন হয়েছিল সেই লাহোর অধিবেশনে একটি স্বশাসিত স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব দের কথা বলেন চৌধুরী রহমত আলী উনিশশো তেত্রিশ থেকে চৌত্রিশ সালে সেই পাকিস্তান নামক রাষ্ট্রের যে প্রস্তাবন সেই প্রস্তাবন উনিশশো চল্লিশ সালে তৈরি হয় সেই খসড়া তৈরি করেন সিকান্দার হায়াত যে খান সিকান্দার হায়াত হায়াত খান এবং ফজলুল হক সেই প্রস্তাব উত্থাপন করেন লাহোরের মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য প্রথম স্বশাসিত রাষ্ট্রের এই প্রস্তাবই মুক্ত পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত র‍্যালক্লিভ লাইন কি না আমরা উনিশশো সালে যে ওই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট চালু হলো তাতে পাকিস্তান এবং ভারতবর্ষ নামে দুটো স্বাধীন রাষ্ট্র যে চালু হবে সেই স্বাধীন রাষ্ট্রের জায়গা বা কতটা এলাকা নিয়ে কোন কোন রাষ্ট্র তৈরি হবে সেই বিশেষ মানচিত্র তৈরি করেছিলেন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেড ক্লিপ তিনি উনিশশো সাতচল্লিশ সালে সাতাশে জুন ব্রিটিশ আইনজীবী হিসাবে সভাপতিত্বে দুটি কমিশনের রেড ক্লিপ দুটি কমিশনের সভাপতিত্বে নিযুক্ত হন বারোই জিলান কার্যভার গ্রহণ করে এবং অত্যন্ত দ্রুততার সহিত রেড ভারত বিভাজন মানচিত্র তৈরি করেন এই লাইনকে বলা হয় রেড লাইন তিনি যে মানচিত্র তৈরি করেছিলেন সেই মানচিত্র কিন্তু দায়িত্ব জ্ঞানহীনভাবে তৈরি করেছিলেন যার মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের কোনো প্রত্যক্ষ জ্ঞান ছিল না ভারতবর্ষ সম্পর্কে কোনো এলাকার মানচিত্রের রেড নির্ধারণ করেছিলেন তা তিনি স্বচক্ষে দেখেননি যেসব এলাকায় তিনি মানচিত্র বিভেদ বা রেড লাইন তৈরি করেছিলেন কোনটা পাকিস্তান রাজ্যের সঙ্গে যুক্ত হবে কোনটা পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে কোনটা ভারতবর্ষের রাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে সর্বোপরি বাংলা এবং পাঞ্জাব অঞ্চলে সাধারণ মানুষের মতামতও এই ক্লিপ লাইন বা মানচিত্র তৈরির ক্ষেত্রে নেওয়া হয়নি এর ফলে সাধারণ মানুষ কি আদেও এই দেশভাগ চেয়েছিল কিনা সেই মতামতের কোনো তুলনাই করা হয় না বা মূল্যই দেওয়া হয়নি ব্রিটিশ সরকারের কাছে জরুরি ছিল কংগ্রেস এবং লীগের দেশভাগের সম্মত হয়েছে এই প্রস্তাব এবং ফলে হস্তান্তর ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি বৃহৎস দাঙ্গা উদ্বাস্তু জীবন স্বাধীনতাকে কালিমা লিপ্ত করেছিল এই উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আশা করি তোমরা পিছনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ছোট্ট মধ্যে আমি সব প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি উপনিবেশিক ভারতের সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালে ভারতের মুসলিম সমাজে আধুনিকরণের অভিযান প্রথম শুরু হয়েছিল সৈয়দ স্যার সৈয়দ আহমদ খানের সময় থেকে কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ১৯৪৭ সালে চোদ্দই আগস্ট নিচের বিবৃতিগুলি ভুল ঠিক উনিশ শতকের হিন্দুদের তুলনায় মুসলমানদের শিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল ঠিক হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনে ভারতে হিন্দু মুসলমানের সম্পর্ককে প্রভাবিত করেছিল ঠিক মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলন সমর্থন করেননি ভুল পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে ঠিক আর পরবর্তী সময়ে নিচে যে প্রশ্নগুলো রয়েছে বা নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা অবশ্যই পারবে যদি না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এবং আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তরগুলি খুঁজে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না বন্ধুদের শেয়ার করতে জানাতে ভুলবে না প্রত্যেকেই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ নমস্কার